নমস্কার বন্ধুরা, করবিস কিচেন চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে তুলে দেখাতে চলেছি ব্রিঞ্জল প্যাটি রেসিপি। দেখুন এটা কত সুন্দর, আপনারা এরকম করে বানিয়ে নিতে পারেন। চলুন আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই আপনাদের দেখাবো, আশা করি আমার সঙ্গে থাকবেন। দেখুন আমি প্রথমে একটা বেগুন নিয়ে নিয়েছি, ঘরে যেরকম সাইজের বেগুন থাকে সেরকমই নিয়ে নিতে পারেন। বেগুনটা কেবল ছোট ছোট করে গোল গোল করে কেটে ভেজে নেব। বেগুনটা কিন্তু খুবই উপাদেয় আর টেস্টি একটা সবজি, যে কোনোভাবেই ব্যবহার করা যায়। তাই আমি বেগুনটা কেটে ছোট ছোট করে এরকম তেল দিয়ে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি, যেটা খুবই সুস্বাদু লাগে। এইবার বেগুনটা আমি প্রসেসিং করব। আমি এক কাপ মাপের ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা ঢেলে দিলাম। এইবার ময়দাটার মধ্যে আমি কি করব, কিছুটা যে তেল নিয়ে নিয়েছি সাদা তেল, যে কোনো তেলই নিতে পারেন, সেই তেলটা অ্যাড করে দিলাম। এক চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার সমানে প্রথমে সুন্দর করে ম্যারিনেটটা করে নেব, যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। এইবার এই ময়দার মধ্যে আমি আমার পরিমাণে জল অল্প অল্প করে ঢেলে দেব। দিয়ে সুন্দর করে আমি মেখে নেব। মেখে নিয়ে যে কটা লেচি হয় সেই কটা লেচি বানিয়ে দেব। নিয়ে 5 থেকে 10-15 মিনিট রেখে দেব। সুন্দর করে লেচিগুলো করে নিয়েছি, আমার এই কটাই লেচি হয়েছে। এইবার আমি লেচিগুলো নিলাম, একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এবার বেলে নিচ্ছি। বেলাটা সুন্দর করে যতটা বড় হয় ততটাই আমি বড় করে তৈরি করে নেব। হাতের কাছের জিনিস দিয়ে কিন্তু আপনারাও এরকম করে বানিয়ে নিতে পারেন, এটার জন্য কোনো আহামরি কিছুর দরকার নেই। এইবার যে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখুন একটুখানি দই, একটু লবণ আর লঙ্কা গুঁড়ো যেটা নিয়েছি, মেয়োনিজ আপনারা ব্যবহার করতে পারেন, আমি মেয়োনিজটার বদলে এটাই ব্যবহার করি। এইটাও কিন্তু খুব অসাধারণ লাগে। সুন্দর করে মিশিয়ে নিন, যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। এইবার বেগুনের উপর এইটাই দিয়ে দিলাম সাবস্টিটিউট মেয়োনিজে। এইবার সুন্দর করে আমি এটা জাস্ট ভাঁজ করে নেব। তার আগে একটুখানি চিজ যেটা আছে আমার, এই চিজটা আমি অ্যাড করে দিচ্ছি কুড়ে নিয়ে। আপনারা বড় স্লাইসের চিজও দিয়ে দিতে পারেন। এইবার ভাঁজ করে দিলাম, এই দিক থেকে একটা ভাঁজ করে দিলাম, এইভাবে ভাঁজটা করে দিচ্ছি। দিয়ে পুরো সম্পূর্ণ প্যাটিটার কমপ্লিট করে নিলাম। প্যানে একটু তেল দিয়ে দিলাম, তেলটা কিন্তু বেশ একটু গরম করে নেব, প্যানটা আগেই গরম করা আছে। এবার প্যাটিটা ছেড়ে দিলাম, ধীরে ধীরে প্যাটিটা হতে দেব, একটুখানি নাড়িয়ে দেব। আপনারা কিন্তু ছাঁকা তেলে ভেজে নিতে পারেন, আমি ছাঁকা তেলে ভাজিনি, আমি আস্তে ধীরে কম তেলেই রান্না করেছি। আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এইভাবে উল্টে উল্টে ধীরে ধীরে সমস্ত ভেজে নেব, খুব সুন্দর করে লাল লাল করে, বেশ তাহলে ভালো লাগবে এইটা। এইভাবে দেখুন আর একটুখানি সময় হতে দেব। জাস্ট প্যাটিটা উল্টে দিলাম, দিয়ে ওপিটটাও করে নেব। এইভাবে ধীরে ধীরে এপাশ ওপাশ সাইডগুলোও কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, নিয়ে দেখুন আমার প্যাটিটা রেডি। এবার এর উপরে একটুখানি আমি চিজটা, বাকি যেটুখানি ছিল রেখেছিলাম সেই চিজটা দিয়ে দিলাম, একটুখানি মেয়োনিজ যেটা বানিয়েছি সেটা নিলাম। এবার কেটে দেখাচ্ছি, দেখুন একদম গরম, ধরা যাচ্ছে না, কিন্তু আপনারা ইচ্ছা করলে এরকম বানিয়ে ফেলতে পারেন। দেখুন কত সুন্দর, যারা সুগার পেশেন্ট আলু খেতে পারেন না, অন্য কিছু খেতে পারেন না, তারা ঘরোয়াভাবে এইভাবে বানিয়ে দেখবেন, স্ন্যাক্স হিসেবে, টিফিন হিসাবে কিন্তু যথেষ্ট সুন্দর একটি রেসিপি আর টেস্টিও অবশ্যই। আশা করি বন্ধুরা ঘরোয়াভাবে বানানো এই ব্রিঞ্জল প্যাটি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আপনারা যখন তখন বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়।